হ্যালো মাই ডিয়ার, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইয়ান ম্যানুফ্যাকচারিং টু, এটাকে সংক্ষেপে বলা হয় YM। সো তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ইয়ান ম্যানুফ্যাকচারিং টু এর আমরা কোন টপিকসটা পড়বো, সেটা হচ্ছে যে কম্বার ইয়ান। আমরা পড়বো আজকে হলো কম্বার ইয়ান লেকচার ওয়ান। তো শুরুতে কম্বার ইয়ান সম্বন্ধে আমি কিছু কথা বলবো, সেটা হলো যে আমরা যখন ইয়ার ম্যানুফ্যাকচারিং ওয়ান পড়েছি বা তোমরা যারা পড়েছ তারা সেখানে কম্বার এই ইয়ার শব্দটা তোমরা শুনেছ বা সেখানে হয়তো বা কিছু ডিসকাশন করা হয়েছে, বাট আজকে আমরা ইয়ার ম্যানুফ্যাকচারিং টু এখানে কম্বার নিয়ে বিশাল একটা চ্যাপ্টার, এটা নিয়ে আমরা অনেকগুলো লেকচার হবে, আমরা এটা নিয়ে আলোচনা করব। সো আমরা যদি শুরুতে দেখি অ্যাকচুয়ালি কম্বার জিনিসটা কি, হোয়াট ইজ কম্বার বা কম্বিল, যদি আমরা আসি আসলে এখানে খুব সহজ। এখানে আমি দুইটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো এই টাইপের সংজ্ঞাগুলোতে আমরা এই যে কম্বার কাকে বলে বা কম্বিং কাকে বলে আমরা যখন এই জিনিসগুলো পড়বো, এটার সংজ্ঞা মানে ডেফিনেশন আর হলো যে অবজেক্টিভস, হ্যাঁ অবজেক্টস, এগুলো কিন্তু মোটামুটি সেম। সো আমি যদি ডেফিনেশনটা পারি, আমি যদি অবজেক্টিভসটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমি ডেফিনেশনটা খুব সুন্দরভাবে দিতে পারবো। তাহলে কীভাবে দিতে পারবো সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা কম্বিং কাকে বলে, বলছে টু রিমুভ শর্ট ফাইবার ন্যাপস ইম্পিউরিটিস বাই ইউজিং এ কম, বলছে যে এই শর্ট ফাইবারগুলা ন্যাপসগুলা ইম্পিউরিটিসগুলা কী দ্বারা, একটা কম মানে একটা চিরুনি। আমরা চিরুনিগুলো যদি কল্পনা করি, চিরুনি ফাঁকে ফাঁকে আমাদের অনেক সময় কী হয়, চুলে ময়লা থাকে না, যখন আমরা চিরুনিটা ইউজ করি তখন কিন্তু ময়লাগুলো চলে যায়, ঠিক আছে, ওই চিরুনির মধ্যে আটকা পড়ে যায় অনেক। তো এই কথাই বলছে টু রিমুভ দ্য শর্ট ফাইবার ন্যাপস ইম্পিউরিটিস বাই ইউজিং এ কম, একটা চিরুনি ইউজ করে, ইজ কল্ড কম্বিং, এটাকে বলা হয় কম্বিং। দোজ রিমুভস বাই ব্রাশেস অ্যান্ড রোলার্স হুইচ অ্যাসিস্টেড অফ কম, এই যে চিরুনিটা থাকে এটাকে এই ময়লাগুলা এই শর্ট ফাইবার ন্যাপস ইম্পিউরিটিস এগুলা রিমুভ করার জন্য সাহায্য করে কি, ব্রাশেস, কিছু ব্রাশেস থাকে মানে ব্রাশ থাকে আর হলো রোলার, এই রোলার এবং ব্রাশের সাহায্যে এই কমটা মানে চিরুনিগুলা তো তোমার হলো এই শর্ট ফাইবারগুলা ন্যাপস ইম্পিউরিটিসগুলা রিমুভ করে। তাহলে আমাদের বোঝা গেল দিস প্রসেস ইজ ডান বাই এ কম্বার মেশিন, এই কাজটি করে কে, একটা কম্বার মেশিন, যেই প্রসেসের মাধ্যমে একটা মেশিন এই কাজটা করে সেটাকে বলা হয় কম্বার মেশিন। দিস প্রসেস ইজ ক্যারিড আউট টু ইম্প্রুভ কোয়ালিটি অফ দ্য স্লাইবার হুইচ ইজ কামিং আউট ফ্রম দ্য কার্ড, বলছে যে এই প্রক্রিয়াটি একটি কম্বার মেশিন দ্বারা সম্পূর্ণ হয়, কার্ড থেকে বেরিয়ে আসা স্লাইবারের মান উন্নত করতে এই প্রক্রিয়াটি করা হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা কি বলছে, দিস প্রসেস ইজ ক্যারিড আউট টু ইম্প্রুভ কোয়ালিটি অফ দ্য স্লাইবার হুইচ ইজ কামিং আউট ফ্রম দ্য কার্ড, তাহলে বলা যেতে পারে এই প্রক্রিয়াটি একটি কম্বার মেশিন দ্বারা সম্পূর্ণ করা হয়, কার্ড থেকে বেরিয়ে আসা মানে কার্ডের প্রসেস, আমরা তো কার্ডিং আগে পড়েছি, সো পেরিয়ে আসা স্লাইবারের মান উন্নত করতে এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয়। অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় ভাইবাতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, তাহলে আমরা এটা পারবো। এখানেও একটা কমিংয়ের ডেফিনেশন দেওয়া হয়েছে, তোমরা যেটা তোমাদের কাছে ইজি মনে হয় সেটা তোমরা পড়ে নেবা, বাট আমার মনে হয়েছে যে এতটুকু খুবই ইজি, এবং তুমি যদি বা তোমরা যদি এতটুকু পড়তে পারো তাহলে তোমরা এই থেকে অবজেক্টস এটা কি সেটাও দিতে পারো। তাহলে আমরা এখন হোয়াট ইজ কম্বিং থেকে আমরা চলে যাব, পরে এখানে আসবে যে অবজেক্টসগুলো কী, এই যে আমি কিন্তু এর আগেই শুরু থেকে বলছিলাম যে এটার অবজেক্টসগুলো কী কী হতে পারে, ঠিক আছে, এখানে কিন্তু সেম কথাগুলোই বলছে টু রিমুভ ন্যাপস ইন দ্য কার্ড স্লাইভ, আমরা কিন্তু এই কথাগুলো ওখানে বলছি টু মেক দ্য ফাইবার মোর প্যারালার অ্যান্ড স্টে, এখানে কিন্তু এখানে ওই কথাগুলোই কিন্তু বলা হয়েছে, বলছে যে টু ম্যাক ফাইবারগুলোকে আরও সমান্তর বা সোজা করার জন্য ব্যবহার করা হয়, আমরা অলরেডি জানি টু প্রডিউস এ ইউনিফর্ম স্লাইবার অফ রিকোয়ার্ড পার ইউনিট লেন্থ, হ্যাঁ
প্রতি ইউনিটের দৈর্ঘ্যের প্রয়োজনীয়তা অনুযায়ী এটাকে স্লাইভারটাকে ইউনিফর্ম করে প্রডিউস করে টু রিমুভ দ্য ফাইবার শর্ট অ্যান্ড দেন দ্য প্রি ডিটারমাইন্ড লেন্থ এখানে একটা স্পেস হবে প্রি ডিটারমাইন্ড লেন্থ ওকে তাহলে এখানে বলা হয়েছে একটি পূর্ব নির্ধারিত দৈর্ঘ্যের চেয়ে কম ফাইবার অপসারণ করতে এটা ব্যবহার করা হয় টু রিমুভ দ্য রিমাইনিং ইম্পিউরিটিস ইন দ্য কম ল্যাম্প কম ল্যাম্প থেকে এই ইম্পিউরিটিসগুলো দূর করা হয় সো আমরা কিন্তু এই কথাগুলোই গুছায় কিন্তু এই আমাদের ডেফিনেশনে ব্যবহার করা হয়েছে সো আমরা ডেফিনেশন এবং অবজেক্টিভস কিন্তু অনেকটাই কাছাকাছি অনেক সময় আমাদের এই ধরনের কোশ্চেন আসে রাইট ডাউন দ্য অবজেক্টিভস অফ কমবি বা হোয়াট ইজ দ্য কমবি সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে সো এই যে একটা কমটিয়ান হ্যাঁ এটা একটা কমটিয়ান আমরা আরও নেক্সটে কীভাবে এই কমটিয়ান তৈরি করা হয় এটা আমরা দেখবো আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি হ্যাঁ সেটা হলো আউট লাইন ডায়াগ্রাম অফ দ্য কম্বা মানে এটা এরকম আমাদের একটা কম্বার মেশিন থাকবে আমি তো আগে বলছি যে এই কম্বিং করার জন্য যে মেশিনটা ইউজ করা হয় একে কম্বিং মেশিন বলা হয় নর্মালি মেশিনটা হলো যদি আমরা আউটলুকটা দেখি তাহলে আমাদের মেশিনটা এরকম দেখা যাবে ওকে অনেক সময় প্রসেস সিকোয়েন্স অফ কম্বিয়ান ম্যানুফ্যাকচারিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের বারবার বলছি এই প্রসেসটা এত ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসে বিভিন্ন জায়গায় যখন আমরা ভাইবাতে ফেস করি ভাইবা ফেস করি তখন আমাদের যারা ভাইবা বোর্ডে থাকে তারা আমাদের জিজ্ঞেস করে যে প্রসেসটা বলো বা অনেক সময় আমরাও যখন তোমাদের ল্যাবে ভাইবা নেব এই জিনিসগুলো আমাদের অনেক সময় জিজ্ঞেস করা হয় আমরা ক্লাস টেস্টে দিয়ে থাকি সো এই প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আর একটা কথা কারণ হলো যে তুমি যদি জানো যে ইনপুট কী দেবো প্রসেস হয়ে আউটপুট কী বের হবে তুমি যদি একটা জিনিসে ইনপুট দাও মাঝখানে মেশিনে কাজ করার পর তুমি যে আউটপুটটা না বোঝো তাহলে কিন্তু তুমি আসলে যে কোনো কাজই হোক না কেন আমরা যদি একটা যে কোনো কাজ করি তোমরা স্টুডেন্ট কাজগুলো পড়াশোনা করা এটাই কিন্তু তার পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করা সে পড়বে পরীক্ষার খাতায় লিখবে এই যে পরীক্ষার খাতায় লিখবে মাঝখানে এটাই হলো একটা মেশিন বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে এবং তার একটা রেজাল্ট পেতে হবে সেটা হলো আউটপুট সো প্রসেস সিকোয়েন্স অফ কমট্রিয়ান ম্যানুফ্যাকচারিং এই যে প্রসেসটা সিকোয়েন্সটা আমরা অবশ্যই মনে করি কিন্তু সিকোয়েন্স ব্রেক করা যাবে না কারণ সিকোয়েন্স ব্রেক যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের পুরো ফ্যাক্টরিতে এটা আমরা প্রোডাকশন পাবো না আমাদের লস চলে যাবে সো আমরা দেখে নিই এক নজরে আমাদের এখানে ইনপুট আছে মেশিন ইউজ অর প্রসেস আউটপুট আমরা কী পাবো ওকে আমরা যদি এখানে এই কমট ইয়ার প্রসেসে যদি আমরা ফাইবার দিই তাহলে আমরা মাঝখানে যে জিনিসটা কাজ করবো সেগুলো ব্লুরুম কাজ করে আমাদের আউটপুটটা হবে হলো ল্যাব এই ল্যাবটা তো হলো তা ল্যাবটাকে আবার প্রসেস করতে হবে এই ল্যাবটাকে আবার নিয়ে আসলাম আমি ইনপুটে নেওয়ার পর এখানে যেই মেশিনটা ইউজ করা হবে এটা হলো কাটিং মেশিন ইউজ করার পর এটা চলে আসবো স্লাইভার ওকে স্লাইভার আউটপুট পাইলাম আবার এই স্লাইভারটাকে আবার নিয়ে আসবো ইনপুটে পাওয়ার পর এটা যে মাঝখানে যে প্রসেসটা হবে সেটা হলো প্রি কম ড্রয়িং আবার স্লাইভার পাবো আবার স্লাইভারটাকে নিয়ে আসলাম আবার ল্যাব ফর্মার চলে আসবে এখান থেকে আমরা ল্যাব ফর্মার থেকে ল্যাব পাবো এই ল্যাবটাকে আবার আমরা ইনপুট দেবো ইনপুট দেওয়ার পর এখন কম্বিং প্রসেসটা হওয়ার পর আবার স্লাইভার তৈরি হওয়ার পর আবার প্রসেস হবে সেটা হবে পোস্ট কম ড্রয়িং এখান থেকে আমরা স্লাইভারটা পাবো এই স্লাইভারটাও আমরা এখানে ইনপুটে নিয়ে আসবো ইনপুট থেকে আমরা সিমপ্লেক্স পাবো সিমপ্লেক্স থেকে আমরা রবিন পাবো এই রবিনটাকে আমরা ইনপুটে নিয়ে আসবো ইনপুট থেকে প্রসেসের মাধ্যমে মেশিন প্রসেসের মাধ্যমে রিং ফ্রেম পাবো রিং ফ্রেম থেকে কমটিয়ান পাবো সো এখন আমরা কিন্তু সবসময় একটা দেখছি এখানে যেটা ইনপুট এখানে আউটপুট এখানে কিন্তু পরবর্তী স্টপে এই ধাপগুলো আবার এখানে ইনপুট হয়ে যাচ্ছে যেমন ফাইবার থেকে ল্যাবটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাচ্ছে আবার স্লাইভারটা এখানে ইনপুট আবার এখানে ল্যাবটা ইনপুট সো এখানে যেটা আউটপুট হচ্ছে এখানে সেটা ল্যাব হচ্ছে এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের এই যে কাঙ্ক্ষিত যেটা সেটা হলো যে আমরা এই কমটিয়ানটা পেয়ে গেলাম ওকে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় যদি প্রবলেম হয় তাহলে আমাদের যে গুগল লাইভ ক্লাস হবে সেখানে অবশ্যই জিজ্ঞাসা করুন এবং তোমরা সাথে সাথে যখনই পড়বা তখনই তোমরা নোট করে রাখবো যে জিনিসটা বোঝো না যেটা বুঝতে সমস্যা হচ্ছে অনেক সময়
পিছনে ব্যাকগ্রাউন্ডের কারণে উচ্চারণের তোমরা যদি না বোঝো উচ্চারণের প্রবলেম হতে পারে। সো ওই জিনিসগুলো আমাকে গুগল লাইভ ক্লাসে আমার কাছে জিজ্ঞাসা করবে। আমি আশা করি তোমাদের অ্যান্সারগুলো আমি দিতে পারবো। ওকে, সো এখন আমরা যদি প্রপার্টিস অফ কম্প ফাইবারের কী কী প্রপার্টিসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। খুব ইজি, নর্মালি তোমরা অল্প অল্প করে প্রতিদিন পড়বা, দেখবে খুবই ইজি এবং খুব সুন্দরভাবে তোমরা পড়তে পারবা। এবং এই টিউটোরিয়ালটা দেওয়া থাকবে, যখনই তোমরা বুঝবে না তখনই টিউটোরিয়ালটা মিটাবা, এটা টিউটোরিয়ালের সাথে ম্যাচিং করবা, দেখবা যে আবার এটারই কিন্তু সফটওয়্যার আমরা গুগল ক্লাসরুমে আপলোড করবো। সো তোমাদের কোনো টেনশন নেওয়ার কারণ নেই। এখানে আমাদের যে মেইন প্রপার্টিসগুলো কম্পটিয়ানের জন্য আছে সেগুলো আমরা হলো যে দেখতে পারি। ওকে, বলছে কম্পটিয়ান ইজ এক্সট্রিমলি সফট ভার্সন অফ কটন। কম্পট সুতাগুলো অত্যন্ত নরম, হ্যাঁ, ভার্সন অফ কটন, কটনের এই কম্পটিয়ানগুলো অত্যন্ত সফট, এক্সট্রিমলি। ওকে, ইট ইজ মোর স্ট্রং দ্যান আদার্স ইয়ার্ন সাজ লাই কার্ডেড ইয়ার। এই কম্পটিয়ানটা কার্ডেড ইয়ারের চেয়ে অনেক শক্তিশালী। তাহলে কিন্তু এখন এখানে কিন্তু অনেকগুলো এই যে আমরা কিন্তু এখানে অনেক এখানে একটা জিনিস দেখলাম, সেটা হলো কি, ইট ইজ মোর স্ট্রং দ্যান আদার্স ইয়ার্ন সাজ লাই কার্ডেড ইয়ার। তারপর কি, এখান থেকে কিন্তু আমরা একটা ডিফারেন্স পাচ্ছি কার সাথে, কার্ডেড ইয়ানের সাথে। তার মানে কি, কম্পট ইয়ানটা অনেক স্ট্রং কার্ডেড ইয়ান থেকে। তাহলে আমাদের যদি অনেক সময় আসে রাইট দাউন দ্য ডিফারেন্স বিটুইন কার্ডেড ইয়ান অ্যান্ড কম্পট ইয়ান, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দুটার ডিফারেন্সও দিতে পারবো। সো তোমাদের পড়ার জন্য আমার নিচের দিকে কার্ড এবং কম্পট ইয়ানের ডিফারেন্স আছে, এটা হয়তো বা তোমরা ফার্স্ট পার্টে পড়তে পারো, বাট সেকেন্ড পার্টও আমি পড়াচ্ছি, এটা হয়তো বা পরীক্ষা আসতেও পারে। ওকে, অনেক সময় ভাই ভাতে জিজ্ঞাসা করে বিভিন্ন পরীক্ষাগুলোতে এগুলো চলে আসে। নাম্বার তিন যদি আমরা দেখি সেটা হলো হচ্ছে কম্পট ইয়ান ইজ স্লাইটলি মোর এক্সপেন্সিভ ইন ম্যানুফ্যাকচারিং দেন কনভেনশনাল ইয়ার। সেটা বলছে যে কম্পট ইয়ান প্রচলিত সুতা তুলনায় উৎপাদন কিছুটা ব্যয়বহুল, মানে নর্মাল যে প্রচলিত যে উৎপাদন হয় সেটা এই কম্পট ইয়ান উৎপাদন করার জন্য অনেকটা ব্যয়বহুল। তাহলে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। ওকে, এখানে কিন্তু আবার অনেক সময় যদি তোমাদের বলে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ লেখো কম্পট ইয়ানে, তাহলে কিন্তু এই যে এই দুইটা কিন্তু আমাদের অ্যাডভান্টেজের মধ্যে পড়ে, এখানে কিন্তু আমাদের এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। ওকে, নাম্বার ফোর বলছে ইট ইজ ভেরি ফাইন ইয়ার। ও, খুব ভালো এটা একটা ইয়ান, সো এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। কম্পট ইয়ান ইজ পারফেক্ট ফর প্রডিউসিং লিনেন ফেব্রিক। বলছে যে কম্পট ইয়ানটা নর্মালি হলো যে লিনেন ফেব্রিক উৎপাদনের জন্য উপযুক্ত, পারফেক্ট উপযুক্ত। ইট ইজ অলসো ইউজ পারফেক্ট ফর প্রডিউসিং দোজ ফেব্রিক্স হুইচ আর অন এগেনস্ট দ্য স্কিন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে যে এটি ত্বকের বিরুদ্ধে যে পোশাকগুলো পরা হয় তা উৎপাদন করার জন্য এটি পুরোপুরি ব্যবহার করা হয়। নর্মালি কি আমাদের ক্ষতিকর যে এনভায়রনমেন্টগুলো আছে এগুলো যাতে আমরা এই ধরনের ফেব্রিক ইউজ করবো স্কিনের জন্য, যেটা খুবই আমাদের জন্য পারফেক্ট, সেখানে কী ইউজ করা হয়, কম্পট ইয়ান ইউজ করা হয়। এখানে কিন্তু আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ দেখলাম। দিস টাইপস অফ ইয়ান ইজ প্রডিউস বাই ইউজিং ফাইন অ্যান্ড লংগেস্ট ফাইবার। একটা কথা বলছে মানে সূক্ষ্ম এই ধরনের এমন দীর্ঘ ফাইবারের জন্য ব্যবহার করে। এই ধরনের মানে ইয়ানগুলো নর্মালি হলো যে খুব ভালো এবং লংগেস্ট লম্বা ফাইবারের জন্য এই প্রসেসটা বা কম্পট ইয়ান ইউজ করা হয়। সো আমি মনে করি তোমরা খুব ভালোভাবে বুঝছো। সো যদি কোনো কিছু না বোঝো আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, সেটা গুগল ক্লাস লাইভে তোমরা অবশ্যই পড়বা, বারবার পড়বা, যেখানে বসবে না সেখানে আন্ডারলাইন করে রাখবা। ওকে, সো আমরা যদি নিচে গিয়ে দেখি যে কী আছে আমাদের জন্য, আছে গিভ দ্য ক্লাসিফিকেশন অফ কম্বাইন মেশিন অ্যান্ড কম্বিং অপারেশন। এখানে বলছে যে ক্লাসিফিকেশন করার জন্য বলছে কম্বাইন মেশিনের অ্যান্ড কম্বিংয়ের কী কী অপারেশন হয় সেগুলো আমরা দেখব। এখানে আছে টাইপস অফ কম্বার্স, কী কী টাইপস আছে সেইগুলো আমরা এখানে নিচে দেওয়া আছে। মোটামুটি চার ধরনের আছে,
এখানে আছে রেক্টিনিলিয়ার কম্বার্স, আছে সার্কুলার কম্বার্স, রোটারি কম্বার্স, হ্যাকলিং মেশিন। সো এখানে আমাদের এই টাইপসগুলো আছে। আরেকটা এখানে কথা বলছে, সেটা আমরা যদি দেখি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেশিন কম্স ইন ইউজ টুডে আর অফ দ্য রেক্টিনিলিয়ার টাইপস। তাহলে ক্লাসিফিকেশনগুলো আমরা দেখি, ক্লাসিফিকেশন অফ কম্বিং অপারেশন বেসড অন নয়েল এইজ। নয়েল এটা আমি কেন আন্ডারলাইন করলাম, অবশ্যই ইয়ানের মধ্যে, আমরা ইয়ান ম্যানুফ্যাকচারিং টুর মধ্যে এই নয়েলটা খুবই ইম্পর্টেন্ট, আমি পরে আসতেছি নয়েলটা কি, এটা হলো চমক। ওকে, এখানে যে আমরা ক্লাসিফিকেশন করি কম্বিং অপারেশনের ক্ষেত্রে, সে কী কী বলবো, সেমি কম্পড উইথ এ নয়েল পার্সেন্টেজ বিলো 12, মানে 12 নিচে থাকে, নর্মালি কম্পড উইথ এ নয়েল পার্সেন্টেজ বিটুইন 12 and 18। ওকে, 12 থেকে 18 মধ্যে থাকে, হাইলি কম্পড এর বেশি থাকে 18 থেকে 22 থাকে, সুপার কম্পড উইথ নয়েল পার্সেন্টেজ থাকে হলো যে 22%, হ্যাঁ 22। আরেকটা কথা বলছে যে কমিং উইথ এ নয়েল পার্সেন্টেজ অ্যাবভ 22% ইজ রেয়ার অ্যান্ড ইজ জেনারালি ইউজ অনলি হোয়ার দ্য সুপারফাইন ইয়ান। সুপারফাইন ইয়ান যেখানে আছে সেখানে নর্মালি এই নয়েল পার্সেন্টেজ এত খুবই রেয়ার হয়। ওকে, এখন নয়েল পার্সেন্টেজ কী সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বললাম যে নয়েল পার্সেন্টেজটা কী, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে যে এত এটা নয়েল পার্সেন্টেজ বের করো, এই ইয়ানে নয়েল পার্সেন্টেজ কত। সো নয়েল পার্সেন্টেজটাকে এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে, এবং বিভিন্ন ভাইভাতে বিভিন্ন পরীক্ষাগুলোতে সরকারি বিভিন্ন জবগুলোতে এগুলো জিজ্ঞাসা করে। সো নয়েল ইজ দ্য ওয়েস্টেজ অফ কম্বার ইনক্লুডিং শর্ট ফাইবার, হ্যাঁ ডাস্ট, তারপরে ইম্পিউরিটিসিটি। বলছি যে নয়েলটা হলো ওয়েস্টেজ অফ ইনক্লুডিং শর্ট ফাইবার। এই যে ওয়েস্টেজ যে কম্বার আছে, মানে ওয়েস্টেজ যে কম্বারগুলো আছে, শর্ট ফাইবার, ডাস্ট, টাস্ট, ইম্পিউরিটিস, এগুলো মিলেই হলো যে ওয়েস্ট যে জিনিসগুলো হয়, এটা হলো যে আমার একটা ফাইবার যদি 10 গ্রাম হয়, সেখানে যদি আমার 1 গ্রাম ওয়েস্ট হয়, এই ওয়েস্ট কী কী হতে পারে, সেখানে আমরা আগেই সংজ্ঞাতে বলছিলাম শর্টস ফাইবার থাকবে, ইম্পিউরিটিস থাকবে, ডাস্ট থাকবে, এগুলো মিলেই যে জিনিসগুলো হয় এটাকে বলা হয় নয়েল পার্সেন্টেজ। ওকে, আমরা হলো যে, এবং আমি কিছুদিন আগে বলছিলাম যে আমরা নিচের দিকে একটা ডিফারেন্স পড়বো, সেটা হলো ডিফারেন্স বিটুইন কার্ড ডেট অ্যান্ড কম্পড ইয়ার। সো আমরা কার্ড ডেট সম্বন্ধে ফার্স্ট ইয়ারে, মানে ফার্স্ট পার্টে জেনেছি, এখন সেকেন্ড পার্টে জানবো, কিন্তু এটা অনেক সময় পরীক্ষাতে আসে, এই জন্য আমরা আবার শিখবো, ঠিক আছে। সেটা হলো যে দ্য ইয়ান হুইচ ইজ অবটেইন উইদাউট কম্বিং ইজ কল্ড কার্ডেটিয়ান, এগুলো তোমরা দেখলেই পারবা, ঠিক আছে। এটা বলছে দ্য ইয়ান হুইচ ইজ অবটেইন বাই কম্বিং, এটা হলো যে কার্ডেটিয়ান কাকে বলে, যেটা কম্বিং দ্বারা হয় সেটাকে বলা হয় কার্ডেটিয়ান, আর যেটা কম্বিং দ্বারা হয় সরি দ্য ইয়ান হুইচ ইজ অপটেইন উইদাউট, মানে উইদাউট কমিং যার দ্বারা যেটা হয় সেটা বলা হয় কার্ডেড ইয়ান, আর যেটা হলো যে কমিং ডেট থাকবে সেটাকে বলা হয় কমিং ইয়ান। এটা বলছে দ্য কোয়ালিটি অফ কার্ডেড ইয়ান ইজ নট বেটার দ্যান কমন। আমরা কিন্তু আগে কিন্তু একবার এখানে আমরা এই জায়গায় কিন্তু অনেকবার এই ওয়ার্ডটা আমরা কিন্তু ইউজ করেছি, ঠিক আছে। হ্যাঁ, কোথায় ইউজ করলাম, ওকে, আমরা কিন্তু আগে একবার দেখেছি যে এই কথাটা কিন্তু উপর আমরা পড়েছি, দ্য কোয়ালিটি অফ কার্ডেড ইয়ান ইজ নট বেটার দ্যান কম্পড ইয়ান। ওকে, এটা বেটার, শর্ট ফাইবার পার্সেন্টেজ হাই, এখানে শর্ট ফাইবার পার্সেন্টেজ হাই থাকে, এখানে শর্ট ফাইবার পার্সেন্টেজ লো থাকে। কম্বিং অ্যাকশন ইজ নট ডান, এখানে কমিং যেহেতু কমিং দ্বারা হয় না, তাহলে সো কমিং অ্যাকশন এখানে দরকার নেই, এখানে কমিং দ্বারা যেহেতু এখানে কমিং দ্বারা হয় কমিং অ্যাকশনটা দরকার আছে। লেস্ট ইজ ইয়া স্ট্রেন্থ, এটা হলো দুর্বল স্ট্রেন্থ থাকে, এটা হলো হাই স্ট্রেন্থ থাকে, এটা হলো ইরেগুলার, এটা হলো রেগুলার। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই পর্যন্ত থাকবো, আজকে আমরা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরও আলোচনা করবো। আমি আবার বলে দিচ্ছি, যদি তোমাদের কোথাও বসতে সমস্যা হয়, কোথাও যদি ব্যাকগ্রাউন্ডে সমস্যা হয়,
অবশ্যই তোমরা ওখানে নোট করে রাখো, আমাদের যখন গুগল ক্লাস লাইভ করব তখন অবশ্যই আমরা ওই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। সো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই।